আজি ছয়গাঁৱত 56তম ছয়গাঁও সার্বজনীন দুর্গোৎসৱৰ লাইখুঁটা স্থাপন কৰা হয়। দক্ষিণ কামৰূপৰ ছয়গাঁও বজাৰত অনুষ্ঠিত হ'ব লগা এই দুর্গোৎসৱৰ লাইখুঁটা স্থাপন কৰে ছয়গাঁও সমষ্টিৰ বিধায়ক ৰেকিবুদ্দিন আহমেদে। দেশ তথা রাজ্যের বিভিন্ন স্থানের অহা দুই কাতির ছয় কাতিলে অর্থাৎ 20 অক্টোবরের পর 24 অক্টোবর ছয়গাঁও বাজারত এই দুর্গোৎসব অনুষ্ঠিত হব। দুর্গাপূজা উপলক্ষে সভাপতি বিপুল রাভা আর সম্পাদক নিবারণ চৌধুরীর নেতৃত্বত পূজা উদযাপন সমিতিয়ে পূর্ণোদ্যমে দুর্গাপূজার প্রস্তুতি চলাই আছে। আজি ছয়গাঁও আঞ্চলিক রঙালী আমার দুর্গাপূজার সার্বজনীন আঞ্চলিক দুর্গাপূজার 56তম দুর্গাপূজা অর্থাৎ এতিয়ালৈকে আমি 55তম বছর পার করে 56তম ভরি দিছো। আর আপনাদের এই ঐতিহাসিক মুহূর্তর প্রত্যেক বছরে সাক্ষী হয়ে আছে। প্রেস ক্লাবর সমূহ প্রেস ক্লাবর পড়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মূল সমূহ বন্ধু বান্ধবী ক্ষতীর্থক সকলক আপনার শুভাকাঙ্ক্ষীক মানে আপনার এই পবিত্র ভূমির এইখিনি ঠাইতে আপনাদের জানে আজি ইমান বছরে আমার কমিটিয়ে বছর বছর ধরে সভাপতি সম্পাদক প্রত্যেকক্ষণ কমিটিয়ে এই পূজাভাগ দিয়ে আছে। আর এইবার 56তম পূজাভাগের কারণে আমি প্রস্তুতি হয়েছো। আর আজি লাইখুঁটা স্থাপন হল আর ছয়গাঁওর পবিত্র ভূমিত আই চন্দ্রিকা দেওয়ালয় এই পূজার সময় আপনাদের গম পায় হাজার হাজার জনসাধারণ লানি নিচিঙা হয়। ছয়গাঁও নাট্য মন্দিরত এক বিশাল পূজা আয়োজন করা হয়। আপনাদের আগত দিকে যালে গোবর্ধনত এক বিশাল পূজা আয়োজন হয়। সেইদরে বাগেশ্বরী আই থানত এক বিশাল পূজা আয়োজন হয়। বাগেশ্বরীর দুখন পূজা হয়, মূল বাগেশ্বরী থানতে এখন পূজা হয় আর দুর্গা পূজা কমিটির এখন পূজা হয়। তার আগত একবারে আমি আগবাড়ি গই থাকলে গুমিত প্রায় আমার 4-5 পূজা হয়। সেইফালে আপনার গুমি পার হয়ে গরৈমারিতো আমার ভালে এখন পূজা হয়। বামুনিগাঁওত আমার ভালে এখন পূজা হয়। লামপাড়ার পর আরম্ভ করে এই বৃহত্তর অঞ্চল দক্ষিণ কামরূপর তিনটা সমষ্টিতে দুর্গা পূজার এক বিরাট আবির্ভাব আছে। মা দুর্গাক সকলে জাতি ধর্মর ঊর্ধ্বত প্রত্যেকে আদরি লয়। আর এই পূজা ভাগ আমি যাতে খুব শান্তিরে ভালকে দিব পারো, আমার মাজত যাতে শান্তি স্থাপন হয়, মা দুর্গার শক্তি যাতে আমি সকলে পাও, তার কারণে আপনার ফল আশীর্বাদ বিচারিছো। আর প্রত্যেকক্ষণ দুর্গা পূজা কমিটিয়ে যাতে নিয়ম নীতির মাজেরে দিবা আর নৈশ দিন আর রাতির প্রত্যেক কামখিনি যাতে ভালকে করে, ল এন্ড অর্ডার সিচুয়েশনের কারণে সিভিল এডমিনিস্ট্রেশন পুলিশ এডমিনিস্ট্রেশনের লগত প্রত্যেকে যাতে সততে যোগাযোগ রাখে, কোনো যাতে অসুবিধা কতো নহয় আমি প্রত্যেকে যাতে লক্ষ্য রাখো। কারণ আমার মা ভনীক সকল ঘরের পর হাজারে হাজারে প্রত্যেকে এই পূজা ভাগলে উলাই আহে। আর এই পবিত্র পূজা ভাগত আজি লাইখুঁটা স্থাপনত আপনার লগ পাই আনন্দ লাভ করছো আর সমূহ রাইজকে আনন্দ বিলাই দিছো। ধন্যবাদ। ছয়গাঁৱৰ পৰা লোহিত চন্দ্ৰ খালৈ, ৰিপৰ্ট, সময় অসম।